পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, তাদের আন্দোলনের সক্ষমতা নেই, খালেদা জিয়ার আইনি লড়াইও ব্যর্থ তারা। এ সময় কুকি চীন নিয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। গভর্নমেন্ট এখন অত্যন্ত সতর্কভাবে অবস্থান নিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে, আর বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খোঁজে, মিয়ানমার ইস্যুও ব্যর্থ হয়েছে, এখন নতুন করে আবার কুকি চীন ইস্যু। তো এটা এসব সশস্ত্র তৎপরতা, বিচ্ছিন্ন ঘটনা, আমরা মনে করি না যে এটার দ্বারা আমাদের সার্বিক পাহাড়ে অশান্তি, শান্তির পরিবেশ ইম্প্যাক্টেড।